বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি পাপ যে পাপগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় হয়ে যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইজতানিবুস সাবআল মুবিকাত ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ামা হুন্না ক্বাল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বিরত থাকো ওই সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জিনিসগুলো কি কি যেগুলো ধ্বংসাত্মক ও গো আল্লাহর হাবিব সেগুলো যদি একটু বলে দেন ভালো হয় আল্লাহর নবী বলছেন এক নাম্বার আশিরকু বিল্লাহ যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন তাহলে আপনি ধ্বংস হবেন কি ধ্বংস হবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে কি বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এমন মানুষ যে মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে যাকাত দিয়েছে আবার শিরক করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে কিয়ামতে কোনো প্রতিদান পাবে না ও ভাই আপনি খেয়াল করে দেখেন নিজে নামাজ পড়লেন 50 বছর 40 বছর আবার প্রতিদিন শিরিক করলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন আল্লাহ নামাজ পড়েছিলাম 30 বছর রোজা করেছিলাম 30 বছর ও গো আল্লাহ আজকে আমল নামা কেন এমন শূন্য আল্লাহ তখন বলবে ও বান্দা তোরা কি জানতি না আমি কোরআনুল কারিমে বলে দিয়েছিলাম যদি ইবাদত করার পরে শিরিক করো তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে কোনো প্রতিদান পাবে না সুতরাং যে ইবাদতই আপনি করবেন হতে হবে সেটা শিরিক মুক্ত ঠিক কিনা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না ক্ষমা করবেন না যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছেন খবরদার তওবা করেন মাফ জানেন আর কখনো শিরিক করবেন শিরিকের কথা যখন আসে তখন মানুষ মনে করে হুজুর বিশ্বাবের কাছে গেলেই কি মানুষ শিরিক করে বিষয়টা এরকম না হক্কানি পীর যদি পান তার কাছে যাবেন তার কাছে দিন শিখবেন ইসলাম শিখবেন কোরআন শিখবেন হাদিস শিখবেন সূরা শিখবেন কিন্তু বাংলার জমিনে এমন বিশ্বাবও দেখা যায় সূরা ফাতিহাটাও শুদ্ধ করতে পড়তে পারে না আছে না নাই যে মানুষটা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না সূরা ফাতিহা পড়তে পারে না হাদিস শরীফ তো বড় দূরের কথা সে মানুষটা কখনো আপনারা জান্নাতে নিতে পারে জান্নাতের পথ দেখাইতে পারে সুতরাং শিরিক করা যাবে এক নাম্বার আপনাদের কি খুব কষ্ট হচ্ছে সাতটা ধ্বংসাত্মক পাপ দুর্ভিক্ষ কেন আসে আমি একটু আগে বলেছি পাঁচ কারণে আর আপনার উপরে ধ্বংস আবশ্যক হয়ে যায় কি হয়ে যায় ধ্বংস আবশ্যক হয়ে যায় মানে আপনি ধ্বংস হবেনই সাতটা পাপের কারণে এর মধ্যে এক নম্বরে আল্লাহর হাবিব বলেছেন শিরিক করা নাউজুবিল্লাহ বলেন শিরকের কাছে যাবেন না ভাই পা দুইটা ধরে এটা এমন একটা পাপ জেনা করেছেন আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে ভুলে একজন মানুষকে একটা থাপ্পড় বসায় দিছেন ওর কাছে মাফ চাইলেন আল্লাহর কাছে মাফ চাইলেন আল্লাহ মাফ করে দিতে পারে ভুলে শয়তানের ওয়াসওয়াসা একটা বেগানা নারীর দিকে তাকিয়েছেন আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু শিরিক যদি আপনি নিয়মিত করেন এভাবে আল্লাহ আপনারা মাফ করবে না বেঈমান হয়ে কবরে যেতে হবে ঠিক না কিছু লোক বাইর হয়েছে ইমান চোর বাংলাদেশ কিছু ইমান চোর আপনি বুঝেন না এই জন্য যে কোনো আমল করার আগে ইমাম সাহেবদের কাছে জিজ্ঞেস করে নেবেন বড় বড় শাইখুল হাদিস স্কলার যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন হুজুর এই কাজটা যে করতেছে আমার জন্য ঠিক আছে না নাই বাবাই কইছে এই জন্য করতেছি বাবাই যদি আমার জাহান্নামে যাইতে দেয় এই জাহান্নামে টেনে নিয়ে যায় ওই জাহান্নামে যেও আমি খুশি এমন কথাও বাংলার জমিনে অনেক মানুষ বলে কি বলে না আছে না কয় বাবারে অনুসরণ করে যদি জাহান্নামে যাইতে হয় অতি আমি খুশি তার মানে কি আল্লাহ ওর অন্তরে সিল মোহর মারিয়ে দিছে ঠিক কিনা পরশুদিন একটা ভিডিও দেখতেছি কয় গাঁজা বলে কোনো শব্দ নাই সব সিদ্ধি পাতা গাঁজা বলে কোনো শব্দ নাই সব কি সব সিদ্ধি পাতা তার মানে কি খাওয়া যায় কয় কোরআনে মোল্লারা কোথায় পাইছে গাঁজা খাওয়া হারাম শরীয়তের মোল্লারা বুঝে ডাকি সব বুঝে হারায় দলিলও দেয় মাঝে মাঝে আবার গাইন যাবর গা যা যাবর যা খা যাবর খা গাঁজা খা জায়েজ নাউজুবিল্লাহ বলেন
ও বন্ধুরা আমার এই জন্য শিরিক করা যাবে না নেশা জাতীয় জিনিসের ধারে কাছে যাওয়া যাবে না দুই নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিহর ও জাদু যারা করে জাদু যারা বিশ্বাস করে জাদু যারা করে জাদুর কার্য বলে যারা বাস্তবায়ন করে এরা ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার ওয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে সে দুনিয়াতে ধ্বংস হবে লাঞ্ছিত হবে অপদস্থ হবে সুতরাং কোনো মানুষকে ধ্বংস করা যাবে না হত্যা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের রক্ত যেমন হারাম করে দিয়েছেন ও মুসলিমকেও অন্যায় ভাবে মারা হত্যা করা মুসলমানদের উপর আল্লাহ হারাম করেছেন ঠিক কি না দুই নাম্বার যে বিষয়টি বলছিলাম যে ওয়াকাতলুন তিন নাম্বার ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় ভাবে কেউ যদি হত্যা করে সে ধ্বংস হয়ে যাবে এবার চার নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলুর রিবা যারা সুদ খাবে ধ্বংস তাদের উপরে নেমে আসবে এই সমাজের মধ্যে দেখবেন অনেকে সুদ খায় আসলে পরিবারের মধ্যে বরকত নাই রিজকের মধ্যে বরকত নাই বাড়ি থেকে অসুখ যায় না বউ কথা শোনে না সন্তান কথা শুনে না বাচ্চা কাচ্চা হয়ে যায় ট্যাপা টোপা ডিজিটাল কায়দায় বাচ্চা কাচ্চা একেবারে বেওড়া হয়ে যায় কথাই শুনতে চায় না নামাজ কালামও ঠিক মতো পড়তে চায় না অনেক সময় বাপের উপরে সন্তান আঘাত পর্যন্ত করে ফেলে ঠিক কিনা আছে না নাই এই জন্য সৎ সন্তান যদি আপনি চান প্রিয় ভাইরা আপনার প্রিয় ভাইরা আমার আপনার সন্তানের মুখে হালাল খাবার তুলে দিতে হবে হালাল জীবিকার ব্যবস্থা করতে হবে হালাল রুটি রুজির ব্যবস্থা করতে হবে আপনি নিজে আকাম কুকা মাঝে মাঝে সব কিছু করবেন আর সন্তান সৎ হয়ে যাবে এটা কল্পনা করা মুশকিল কারণ কি ওই সন্তানকে যদি ভালো করতে যান তাহলে বাপের ভূমিকাও দরকার মায়ের ভূমিকাও দরকার আছে না নাই বলেন আছে সন্তান আজকে দুনিয়ার বুকে আমরা সন্তানের পেছনে মেহনত না করে সম্পদের পেছনে মেহনত করছি কিসের পেছনে সম্পদের পেছনে এই জন্য কি হচ্ছে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে চান দিনী শিক্ষা নৈতিক শিক্ষা এটা প্রত্যেকটি মানুষের জন্য জরুরি সন্তানকে শেখানো জরুরি কারণ বাড়ি আপনি যখন মারা যাবেন বিশ্বাস করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন কবরে চলে যায় তিনটা জিনিস তার সঙ্গে যায় কয়টা এক নাম্বার আহলুহু তার পরিবার তার সঙ্গে যায় দুই নাম্বার ওমালুহু তার সম্পদ তার সঙ্গে যায় তিন নাম্বার ওয়ামালুহু তার আমল তার সঙ্গে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সম্পদ গেল পরিবার গেল আমল গেল সম্পদ ফিরে চলে আসে পরিবার ফিরে চলে আসে একমাত্র তার কবরে যে থাকে সেটা হচ্ছে তার আমল আল্লাহু আকবার কিন্তু আমরা আমলের মেহনত করি না সন্তানের মেহনত করি ও ভাই কে গ্যারান্টি দিয়েছে আপনাকে আপনার মৌত কবে হবে আপনি কি জানেন কেউ জানে না মানুষ যখন মারা যাবে বারবার বলবে হাত্তা ইদা জাহাদা উমুল মাউত কল রব্বির জহুন লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতুক আল্লাহ আল্লাহকে বারবার বলবে যে আল্লাহ আমি বুঝতে পারি নাই আমার কিছু সময় দেন আপনি আমার কিছু সময় দেন মালাকুল মাউতরে আমার কাছ থেকে একটু ফিরায় দেন আল্লাহ তিনটা দিন সময় দেন দুইটা দিন সময় দেন আল্লাহ একটা দিন সময় দেন দেখেন আমি আমল করি কিনা রব্বুল আলামিন তখন সে ডাকে সাড়া দিবেন নিঃসন্দেহে না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যখন সময় আপনার চলে আসবে এক মুহূর্ত টাইম বাড়বে না এক মুহূর্ত কমবে না নির্ধারিত সময় দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন মালাকুল মাউত যখন রূহটা কবজ করা শুরু করে যখন থামাটা মারে মানুষজন বারবার বলে আল্লাহ এবারের মতো একটু সময় দেন আল্লাহ মানুষ বুঝতে পারে আপনার মৃত্যু কখন আসবে কোনো শীতকালে হতে পারে কোনো বসন্তকালে হতে পারে কোনো বৃষ্টির দিনে বাদলা দিনে হতে পারে চৈত্রের কোনো গ্রীষ্মকালে হতে পারে অথবা কোনো গরমকালে হতে পারে যখন দুনিয়া থেকে বিদায় নেবেন ফেল ফেলায় তাকায় থাকবেন স্বামী সন্তান স্ত্রী আপনার পাশে দাঁড়িয়ে থাকবে হয়তোবা কলিজার টুকরা বাবা যে বাবা আপনার জন্য জীবনের সব শ্রম বিনিয়োগ করেছে আপনার জন্য সব ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করেছে সে বাবাও ফেল ফেলায় তাকায় থাকবে
মালাকুল মউত যখন পায়ের কাছে চিপ দিবে রূহটা মাথার কাছে চলে যাবে মাথার কাছে চিপ দিবে পায়ের কাছে চলে যাবে আপনি বাঁচতে পারবেন না ছটপট করবেন ফেলফেলায় তাকায় থাকবেন আল্লাহকে তখন বলবেন আল্লাহ একটু সময় কি আমার দেওয়া যায় না আল্লাহ 60 বছরের জীবন পেয়েছি নামাজ তো পড়তে পারলাম না আল্লাহ তুমি একটু সুযোগ দাও রব্বুল আলামিন তখন জবাব দিবেন লাল্লি আমাল সালিহান ফিমা তারাকতুকাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুল তোর কিছু সময় দেওয়া হয়েছিল না 60 বছর কেন বুঝলি না 30 বছরের সময় দেওয়া হয়েছিল ও মুসলমান কেন বুঝলি না আজকে মৃত্যুর সময় তুই বলছিস ভালো হয়ে যাবে কোশ্চেন কালেও সম্ভব না যখন মালাকুল মউত আসবে থামা মেরে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে ঠিক কিনা রব্বুল আলামিন বলে দিয়েছেন আরেকটা জিনিস মানুষ বারবার বলবে ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মউত মানুষের মৃত্যু যখন চলে আসবে মালাকুল মউত যখন কাছে আসবে যারা মুমিন তারা তো মালাকুল মউতের রূপটাকে সুন্দর দেখবে ফেরেশতারা তাকে আহলান সাহলান জানাবে 500 ফেরেশতার বহর আপনার কাছে এসে হাজির হবে কাড়াকাড়ি লাগবে আপনার রূহটাকে নেওয়ার জন্য আর আপনার রূহটা আনচান করবে কখন রবের সঙ্গে সাক্ষাৎ হবে কখন রবের সঙ্গে সাক্ষাৎ হবে আপনার রূহটা বের হয়ে যাবে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে মরহুম আব্দুল কুদ্দুস হয়ে যাবে আপনাকে তখন আর সন্তান বলবে না বাবার বডিটাকে বাইরে বের কর বলবে বাবার লাশটাকে বের কর ঠিক কিনা ঠিক সেই মুহূর্তে মানুষ তওবা করতে চাইবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও না আল্লাহ ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নি تبت الآن ولا الذين يموتون وهم كفار এতদিন তুমি অকৃতজ্ঞ ছিলে আল্লাহকে অস্বীকার করেছ আজকে তওবা করছো আজকে তোমার তওবা কবুল হবে না ও দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যখন সুস্থ স্বাভাবিক আপনারে রেখেছিলেন তখনই আপনারে তওবা করতে হতো কিন্তু আপনি সেই সময় তওবা করেন নাই আল্লাহর কাছে মাফ চান নাই রূহ যখন কবজ শুরু হয়ে যাবে ঠিক সেই সময় তওবা করলে আল্লাহ কবুল করবেন না ঠিক কিনা তাহলে সুদ খাওয়া যাবে পাঁচ নম্বরে যেখান থেকে কথাটা এসেছিল যে ওয়া আকলুর রিবা সুদ যারা খাবে তাদের উপরে ধ্বংস নেমে আসবে তাদের ধ্বংস অবধারিত হয়ে যাবে বলুন নাউজুবিল্লাহ পাঁচ নম্বর ওয়া আকলু মালিল ইয়াতিম যে ব্যক্তি ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবে কার ইয়াতিমের সম্পদ যদি কেউ ভক্ষণ করে তার ধ্বংস আসবে দুনিয়ার বুকে সে ব্যক্তি লাঞ্ছিত হবে অবদস্থ হবে আখেরাতেও হবে তারপরে ছয় নম্বরে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তারা ধ্বংস হবে সতী সাথী নারীদেরকে অনেক সময় অনেকে অপবাদ দেয় আছে না এরকম খবরদার এটা করবেন না যারা ভালো তাদেরকে ভালোর স্বীকৃতি দিবে ও মাশাল্লাহ আমার মনির ভাই রাফি বিন মনির ভাই চলে এসেছেন আমার পরপরই আলহামদুলিল্লাহ আমাদের ভাই আলোচনা করবেন আমার সময় যা দেওয়া হয়েছিল সময় পার হয়ে গেছে তো সর্বশেষ যে বিষয়টি বলছিলাম সতী সাধ্যি যারা সতী নারী এই নারীদেরকে অপবাদ দেওয়া যাবে না এদেরকে ভালো বলতে হবে অনেক সময় মেয়ে বিয়ে করে নিয়ে আসার পরে দেখা গেছে শ্বশুরটা মারা গেছে মানে ছেলের বাপ 15 দিন 20 দিনের মধ্যে মারা গেছে অথবা বাড়িতে কোনো অঘটন দুর্ঘটনা ঘটেছে অমনি মানুষজন বলতে থাকে কি ঘরের মধ্যে কি একটা অলক্ষণী মহিলা নিয়ে আসছিস আসার পরপরই বিপদ আপদ শুরু হয়েছে কোনো মহিলা কিন্তু অলক্ষরী হয় না বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে হয় আর সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন কোনো মানুষ কিন্তু খারাপ কোনো কিছুর বার্তা নিয়ে আসে না বরং মানুষকে আল্লাহ তাআলা কখনো পরীক্ষা করেন কখনো কখনো গজব দিয়ে দেন ঠিক কিনা